আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে সমিতি কিপারের সদস্যদেরকে কিভাবে ভর্তি করতে হবে এবং যদি কোনো ইনফরমেশনে ভুল থাকে তাদের তাহলে সেটিকে কিভাবে আপডেট করতে হবে সেটি দেখব প্রথমে আমরা সফটওয়্যারটিতে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টস সেকশনে তো অ্যাকাউন্ট সেকশনে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মেম্বার তো মেম্বারে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল এখন আমরা একজন নতুন সদস্যকে ভর্তি করব তো যথারীতি আমি প্লাস চিহ্নতে ক্লিক দেওয়ার পর আমার এখানে একটি ফরম ওপেন হয়েছে যেটিতে আমাকে প্রথমে আস্কিং করতেছে যে সিলেক্ট এরিয়া অর্থাৎ আমি এখন যাকে ভর্তি করব সে কোন এরিয়ার পার্সন তো আমি দিচ্ছি উত্তরা তারপর চাচ্ছে সদস্যের নাম আমি বাংলায় একটি নাম দিচ্ছি আমি দিচ্ছি আমাদের প্রথম সদস্য তো তার জেন্ডার কি মেল ওর ফিমেল এখানে ডেট অফ বার্থ চাচ্ছে আমি দিচ্ছি উনিশশো নব্বই বারো বারো আচ্ছা ফাদার নেম আমি দিলাম ওনার ফাদার নাম হচ্ছে কবির খান মাদার নাম হচ্ছে এনে অর্থাৎ মায়ের নাম আমাদের জানা নেই হাজবেন্ড ওর স্পাউস হাজবেন্ডের নাম হচ্ছে কাদির ন্যাশনাল আইডি নম্বর আমরা এখানে দিব তার মোবাইল নাম্বারটা ডেফিনিতলি দিতে হবে আমি আমার নম্বরটি দিলাম তো তারপর আমাকে বলতেছে যে প্রেজেন্ট address অর্থাৎ বর্তমান ঠিকানা টি তার কোথায় আমি দিলাম অস্ত্রী রোড নাইন বি পোস্ট অফিস বারোশো তিরিশ থানা উত্তরা ডিস্ট্রিক্ট ঢাকা

সিগনেচার কার্ড আমি এটা দিচ্ছি নমিনির ফটো আইডিও আমি সেম দিচ্ছি আচ্ছা তারপর আমি যে তাকে ভর্তি করাচ্ছি ভর্তি করার সময় সে কোনো শেয়ার পারচেস করতেছে কিনা অর্থাৎ আমি ধরলাম সে একশো টাকার একটা শেয়ার পারচেস করতেছে ওকে তারপর আসতেছে অ্যাডমিশন ফি অর্থাৎ ভর্তি ফি আমি দিলাম ভর্তি ফি একশো টাকা অ্যাডমিশন ফর্ম ফি অর্থাৎ সে যে ফর্মটা পূরণ করেছে সেটার দাম আমরা দিলাম 20 টাকা আচ্ছা ভর্তির সময় যদি অন্য কোনো ধরনের চার্জ আপনারা করেন সেই ক্ষেত্রে এখানে যে কারণে চার্জ করতেছেন সেটা লিখবেন তারপর হচ্ছে চার্জ अमाउंट অর্থাৎ কত টাকা চার্জ করতেছেন এটা এখানে লিখবেন আচ্ছা তারপর আমাদের আসতেছে হচ্ছে জয়েনিং ডেট অর্থাৎ সে কবে আমাদের এখানে জয়েন করেছে খেল করুন যদি আজকেই সে আমাদের এখানে ভর্তি হয়ে থাকে অর্থাৎ চব্বিশ এক দুই হাজার যদি ভর্তি হয়ে থাকে তাহলে পরিবর্তন করতে হবে না কিন্তু যদি আপনি যে সে হয়েছিল সেক্ষেত্রে এক জানুয়ারিতে সে ভর্তি হয়েছে আমার এটাকে পরিবর্তন করে দিলাম আচ্ছা এখন হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার আমি যাকে ভর্তি করেছি তার অ্যাকাউন্ট নাম্বারটি কত সেটা একটু খেয়াল করে ইনপুট দিতে হবে অর্থাৎ আমি এখানে ভাবে এক চলে এসেছে অর্থাৎ এক দুই তিন এভাবে চলে আসবে কিন্তু আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে তার অ্যাকাউন্ট নাম্বার দশ দিতে পারেন অথবা তার অ্যাকাউন্ট নাম্বার জিরো দিতে পারেন আমরা এক দিচ্ছি তারপর আসতেছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অর্থাৎ উনি কি আজকে থেকে অ্যাক্টিভ হয়ে যাবে নাকি জাস্ট ভর্তি হলো আমরা এটা অ্যাক্টিভই রাখবো সবসময় তারপর আমি নমিনিতে ক্লিক করলাম নমিনিতে ক্লিক করার পর নমিনির নাম আসলো আমার আমি নমিনির নাম ঠিকানা একটা ইনপুট দিয়ে দিলাম ভিলেজ এগুলো আমি ফিল আপ করলাম না তারপর আসছে হচ্ছে অ্যাডিশনাল অর্থাৎ রেফারেন্স অর্থাৎ আপনার সমিতিতে যদি ওই রকম কোনো সদস্য থাকে যার রেফারেন্সে এসে ভর্তি হয়েছে তাহলে তার নাম এবং তার ফোন নাম্বার এবং রেফারেন্সের অ্যাড্রেস তারপর হচ্ছে মেম্বারশিপ ইনফরমেশন অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটিতে ইউজাররা তাদের অ্যাকাউন্টে লগ করে তাদের ব্যালেন্স দেখতে পারবে তাদের ট্রানজেকশন গুলো দেখতে পারবে সেক্ষেত্রে মেম্বারের ইউজার নেম হবে ফোন নাম্বারটি আর পাসওয়ার্ড হচ্ছে ডিফল্টভাবে এক থেকে ছয় পর্যন্ত তো আমরা এখন এটাকে সাবমিট করে দিচ্ছি আমাকে দেখাচ্ছে মেম্বার ক্রিয়েট সাকসেসফুল এখন আমরা নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখেন অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়েই রয়েছে অর্থাৎ এরপরে যে ভর্তি হবে তার সফটওয়্যার জানে তার দুই হওয়ার কথা এখন যদি সে দুই নম্বর না হয়ে যদি আপনি বিশ নম্বর সদস্য ইনপুট দেন সেক্ষেত্রে এখানে পিস দিয়ে আপনারা ইনপুট করবেন আচ্ছা তো আমরা যাকে ভর্তি করলাম আমরা তার ইনফরমেশনগুলো দেখার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টস থেকে মেম্বার অ্যাকাউন্টস মেম্বারের কাউন্সে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে মনোয়ারা বেগম অ্যাকাউন্ট নাম্বার এক মেম্বার ফ্রম এক জানুয়ারি মোবাইল নাম্বার এত এরিয়া এত স্ট্যাটাস অ্যাক্টিভ তো তার ফুল ইনফরমেশনটা দেখতে চাইলে আমরা আমরা ভিউ মোর এটার মধ্যে আমরা রাইট ক্লিক করে ট্যাপ ওপেন ইন নিউ ট্যাপে দিব এখানে দিলে আমার মেম্বার ইমেজ সিগনেচার ইমেজ নমিনি ইমেজ সব চলে এসেছে তার অ্যাকাউন্ট নাম্বার এরিয়া নেম ইউজার নেম তার বার্থডে মানে ফুল ইনফরমেশন যা যা আমরা ইনপুট দিয়েছি সব এখানে চলে এসেছে এখন ধরেন আমরা তার বার্থডেটা আমরা ভুল ইনপুট দিয়েছি এটা আপডেট করতে হবে সেক্ষেত্রে কি করণীয় আমরা চলে যাব আমাদের মেম্বার লিস্টে মেম্বার লিস্টে একদম শেষের দিকে এডিট বাটন রয়েছে আমরা এটাকে এখান থেকে এডিটে যাব যাওয়ার পর এ দেখেন ডেট অফ বার্থ আমরা এটা দিব উনিশশো সাতাশি এরকম ভাবে আরো যে সমস্ত ইনফরমেশনগুলো যেমন খান খান বানানটি আমার ভুল হয়েছিল খান হ্যাঁ তো এখন আমরা আপডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে আমরা কুইক আপডেট করে ফেলবো যখন আমরা এটাকে কুইক আপডেট করে ফেলব তখন যদি আমরা এটাকে আবার রিলোড করি তাহলে এখানে দেখেন তার বার্থডে চেঞ্জ হয়ে গিয়েছে ধন্যবাদ আমরা এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব জেনারেল অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয় অ্যাকাউন্টে কিভাবে চেক করতে হবে এবং ডিপিএস বা তার পরের বিষয়গুলোতে কিভাবে কাজ করতে হবে ধন্যবাদ